আমাদের আজকের ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং এর গো টু স্টেটমেন্ট দিয়ে বোর্ডে আসা কিছু কোশ্চেন সলভ করব। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে গো টু স্টেটমেন্ট দিয়ে কিভাবে কাজ করতে হয়, অর্থাৎ কিভাবে আমরা সি প্রোগ্রামিং এ গো টু স্টেটমেন্ট দিয়ে প্রোগ্রাম তৈরি করতে পারি। তো আজকে আমরা দেখব বিভিন্ন বোর্ডে আসা কিছু গো টু স্টেটমেন্টের কোশ্চেন। সো আজকে সেগুলো হচ্ছে আমরা সলভ করব। তো আমি আগে একটা ফাইল ক্রিয়েট করে নিতেছি। সো এখান থেকে ফাইল থেকে এমটি ফাইল, দেন হচ্ছে এটাকে সেভ করতে হবে, দেন হচ্ছে আমরা এটাকে নাম দিব একটা কোয়েশ্চেন সলভ ফোর। ওকে, সো প্রথমে আমরা যে কোয়েশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা। সো এই কোয়েশ্চেনটা হচ্ছে যশোর বোর্ড 2019-এ আসছে, অর্থাৎ আমাদের এই কোয়েশ্চেনটা আমরা সলভ করব। যশোর বোর্ড 2019-এ আসা। ওকে, তো এই কোয়েশ্চেনটা আমরা প্রথমে সলভ করব। তো আমরা কোয়েশ্চেনটা একটু দেখি যে কি বলছে। তো এখানে হচ্ছে একটা ধারার প্রোগ্রাম দেওয়া আছে উদ্দীপকে। তো এবং কোয়েশ্চেনটা হচ্ছে উদ্দীপকের প্রোগ্রামটি গো টু লুপ দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে নর্মাল আমরা যে লুপের মাধ্যমে যে সিরিজটা করে থাকি, তো এখানে এটা দিয়ে করা। তো এটাকে এখন জাস্ট আমাদের গো টু ইউজ করে এটা করতে হবে। তো দেখি আমরা কিভাবে করা যায় এটা। তো এটা হচ্ছে আমাদের এখানে আই এস, এবং হচ্ছে আই এর মান হচ্ছে 10, এবং এটা হচ্ছে 10 করে বাড়বে এই ধারাটা। তো আগে আমরা আমাদের বেসিক যে কোডগুলো করা লাগবে সেগুলো আমরা একটু করে নিই। তো প্রথমে হচ্ছে আমাদের যেটা আমরা সলভ করতেছি এটা আসছে হচ্ছে যশোর বোর্ড 2019। ওকে, তো এখানে হচ্ছে আমরা ইনক্লুড দেন হচ্ছে মেইন ফাংশন, ফাংশনের ভিতরে হচ্ছে আমরা যেটা করব আমরা হচ্ছে ভেরিয়েবল নিব। আমরা জানি ভেরিয়েবল হচ্ছে কাউন্টার ভেরিয়েবল আই, দেন হচ্ছে এস। সো এস এর মান থাকবে হচ্ছে 0। দেন হচ্ছে ইউজারের কাছ থেকে যেহেতু ইনপুট নিতে হবে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা এন তম পদের জন্য এখানে এন ডিক্লেয়ার করে দিব। সো আমরা জাস্ট খালি এই হচ্ছে এই কোয়েশ্চেনটা যেভাবে এখানে হচ্ছে সিরিজের যে কোয়েশ্চেনটা আছে এটা এখানে যেভাবে করা আছে আমরা জাস্ট চেঞ্জ করে এখানে হচ্ছে গো টু ইউজ করব, গো টু স্টেটমেন্ট দিয়ে করব। ওকে, তো আর এখানে হচ্ছে একটা জিনিস এই কোয়েশ্চেনটাতে ভুল আছে, সেটা হচ্ছে যে এখানে ইউজারের কাছ থেকে যে ইনপুট নেওয়ার জন্য যে এনটা এখানে ডিক্লেয়ার করা কথা, মানে এখানে এনের এনটা হচ্ছে ভেরিয়েবল এখানে হিসেবে ডিক্লেয়ার করার কথা, বাট এখানে কিন্তু ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা হয় নাই। অর্থাৎ এখানে আই এবং এস ইকুয়াল 0 আছে, অর্থাৎ আই ভেরিয়েবল এবং হচ্ছে এসটা আছে কিন্তু এনটা কিন্তু নাই। তো ফার্স্টে যদি এটা ভেরিয়েবল ডিক্লেয়ার নাই করা হয় তাহলে কিন্তু এটা এখানে ইউজ করা যাবে না। দেন আরেকটা ভুল আছে, এখানে কিন্তু এন্ডটা নাই, অর্থাৎ %d এন্ড ভেরিয়েবলের লোকেশনের এখানে নামের আগে হচ্ছে এন বসাইতে হয়, সো এন্ডটা নাই। তো এখানে জাস্ট কিছু ছোট ভুল আছে, সো এগুলো আমরা ঠিকঠাক করে দেন এটাকে গো টু দিয়ে বাস্তবায়ন করব। তো এখন হচ্ছে প্রিন্ট এফ, দেন হচ্ছে এন্টার এন্টার এ নাম্বার, জাস্ট আমরা এই মেসেজটাই দিলাম। তারপরে হচ্ছে স্ক্যান এফ %d দেন এন্ড এন।
ওকে, তারপরে যেটা করতে হবে আমাদের আয়ের মধ্যে হচ্ছে একটা মান দিতে হবে, সো আয়ের মানটা হবে ফার্স্ট হচ্ছে 10, সো আয়ের আমি এখানে মান দিলাম হচ্ছে 10। সো পরবর্তীতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে একটা লেভেল ডিক্লেয়ার করব, তো লেভেলটার আমরা একটা নাম দিতে হবে আমাদের, সো লেভেলটার নাম দিলাম আমরা লুপ, সাপোজ নাম দিলাম, যে কোনো নাম দেওয়া যাবে কোনো সমস্যা নেই। দেওয়ার পরে হচ্ছে আমাদের এস ইকুয়াল এস প্লাস আই এটা, দেন যেটা করতে হবে এটা হচ্ছে কত করে বাড়বে, আই ইকুয়াল আই প্লাস 10, অর্থাৎ এটা 10 করে বাড়বে। তারপরে হচ্ছে ওয়াইল আই লেস দেন এন, অর্থাৎ আমাদের এখানে যেটা ছিল যে আই লেস দেন এন এটা ছিল হচ্ছে কন্ডিশন, আর দেন হচ্ছে হোয়াইল লুপের ভিতরে ছিল হচ্ছে আমাদের এই স্টেটমেন্ট গুলা। ওকে, তারপরে হচ্ছে এখানে এটাকে গো টু ইউজ করতে হবে, সো গো টু দেন হচ্ছে লুপ। ওকে, তারপরে হচ্ছে প্রিন্ট এফ, প্রিন্ট এফ এর ভিতরে হচ্ছে আমাদের পার্সন বি দেন কমা দেন হচ্ছে সাম, অর্থাৎ এস। দ্যাটস ইট, সো এখন আমরা এটাকে রান করে দেখি যে অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামটা কি ঠিক আছে কি না। ওকে, বিল্ড অ্যান্ড রান, আচ্ছা তো এখন হচ্ছে আমরা এখানে একটা নাম্বার দিই, নাম্বার দিয়ে দেখি কি হয়। সো সাপোজ আমরা এখানে 40 দিলাম, দেওয়ার পরে কত আসছে, যোগ ফল আসছে হচ্ছে 60। ওকে, সো আমরা একটু কাউন্ট করে দেখি যে আসলে অ্যাকচুয়ালি এটা কি 60 হয় কি না। তো ফার্স্টে হচ্ছে আই এর মান হচ্ছে 10, তাহলে প্রথমে হচ্ছে এস এর মান 0, তো আই এর সাথে যখন এস হচ্ছে 0 সো আই হচ্ছে 10, তাহলে ফার্স্টে এস এর মান কত হইলো, 0 এর সাথে যদি 10 যোগ করি তাহলে হচ্ছে 10, তাহলে ফার্স্টে এস এর মান হচ্ছে কত, ফার্স্টে আমাদের এস এর মান হচ্ছে 10। ওকে, দেন দেখি, দেন হচ্ছে এটা 10 বেড়ে যাবে, অর্থাৎ আই 10 বেড়ে যাবে, তাহলে 10 এর পরিবর্তে এখন হয়ে গেল 20, আর এস এর স্টোর ছিল কত, 10, তাহলে 20 আর 10 এখন হচ্ছে 30। ওকে, দেন আই এর মানটা হচ্ছে আরো 10 বেড়ে যাবে, তাহলে 20-এর জায়গায় হয়ে যাবে 30, তাহলে 30-এর সাথে এস এর স্টোর হয়েছিল 30, তাহলে 30-এর সাথে 30 যখন যোগ হবে তখন হবে কত, 60। আচ্ছা, এখন 30 থেকে হয়ে যাবে 40, বাট 40 কি আমাদের কন্ডিশন মিট করে, অর্থাৎ কন্ডিশন অনুযায়ী কি ঠিক আছে, ঠিক না, কারণ আই এর মান যখন 40 হবে এনও আমরা দিছি হচ্ছে 40, তাহলে কি হচ্ছে এটা সমান হয়ে যাচ্ছে, বাট আমাদের কন্ডিশন অনুযায়ী কিন্তু সেটা ফলস, অর্থাৎ লুপটা চলবে না, অর্থাৎ আমাদের এইটা এক্সিকিউট হবে না, তো সেক্ষেত্রে আমাদের এস কত, 60, সো আমাদের এখানে আউটপুটও আসছে 60। তো এভাবে হচ্ছে আমরা খুব ইজিভাবে আমাদের যে উদ্দীপকে যে কোয়েশ্চেনটা ছিল, অর্থাৎ এখানে যে কোয়েশ্চেনটা বলা হয়েছে, অর্থাৎ এই উদ্দীপকের প্রোগ্রামটাকে আমাদের গো টু লুপ দিয়ে বাস্তবায়ন করতে হবে। সো আমরা এখানে গো টু লুপ দিয়ে বাস্তবায়ন করলাম, এটা হচ্ছে যশোর বোর্ড 2019-এর কোয়েশ্চেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যে কোয়েশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা। সো এই কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের, এটা আসছে চিটাগাং বোর্ডে 2019, তো এটা হচ্ছে আমাদের চিটাগাং বোর্ড, এটাকে আমরা একটু লিখে আসি। চিটাগাং বোর্ড 2019-এ আসছে হচ্ছে এটা। ওকে, তো এটাতে কি বলছে, এটাতে হচ্ছে একটা ধারা দেওয়া আছে, তো এই ধারাটা কিন্তু ব্যাকওয়ার্ড, অর্থাৎ 90 প্লাস 80 প্লাস 70 থেকে 20 পর্যন্ত গেছে, অর্থাৎ এটা কিন্তু বড় থেকে ছোটর দিকে গেছে, সো একটু ব্যতিক্রম হচ্ছে ধারাটা। তো এই ধারাটাকে
উদ্দীপকের সিরিজটির জন্য ইফ এবং গো টু মেমরি স্টেটমেন্ট ব্যবহার করে সি ভাষায় প্রোগ্রাম লেখা। অর্থাৎ এখানে কি করতে হবে, আমাদের ইফ গো টু ব্যবহার করে এই যে উদ্দীপকে থাকা যে সিরিজটি সেটি আমাদের লিখতে হবে। তো দেখা যাক কিভাবে এটা করা যায়। সো আমরা স্টার্ট করি। তো এটাকে চাইলে আমরা এখানে কমেন্ট করে রাখতে পারি, বা চাইলে আমরা আরেকটা কোয়েশ্চেনের জন্য আরেকটা ফাইল ক্রিয়েট করে নিতে পারি। ওকে, আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করে নিই। দেন এটাকে সেভ করি। সো এখন এটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে কোয়েশ্চেন সলভ ফাইভ। ওকে, তো আমাদের বেসিক কিছু কোড লাগবে। সো আমরা চাইলে এখান থেকে এগুলা নিয়ে আসতে পারি। হ্যাঁ, যেমন এগুলাই হচ্ছে, আমরা এখান থেকে নিয়ে আসি, বারবার লেখা লাগবে না তাহলে। সো এখন আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে চিটাগাং বোর্ড 2019। সো এটাকে ক্লোজ করতে হবে অবশ্যই। ওকে, সো এখন যেটা করতে হবে, তো এখানে কিন্তু আমাদের আই এর মান ডিক্লেয়ার করতে হবে অবশ্যই। তো প্রথমেই হচ্ছে আমরা কি করব, ইন্টিজার আই। সো আই এর মানটা কত হবে, আই এর মানটা হবে হচ্ছে কিন্তু 90, কারণ হচ্ছে এটা শুরু হয়েছে হচ্ছে 90 থেকে। সো এই জন্য আই এর মানটা হবে 90। তো 90 দেন হচ্ছে আমরা আমাদের গো টুর যে লেভেল আছে সেটা আমরা ক্রিয়েট করব। সো লেভেলের নাম আমরা লুপ দিতে পারি, সমস্যা নেই। তারপরে হচ্ছে এটার মধ্যে কি ইউজ করতে হবে, আমাদের কন্ডিশনটা ব্যবহার করতে হবে। সো ইফ আই, আই হচ্ছে আমাদের এটা কত পর্যন্ত যাবে, এটা হচ্ছে 20 পর্যন্ত যাবে। এখানে আছে কিন্তু মানে এই বড় থেকে একদম ছোট, অর্থাৎ এখানে লাস্ট হচ্ছে কত, 20। সো এটা 20-র পরে আর যাবে না। সো এই জন্য আমরা যে কন্ডিশনটা দিব সেটা হচ্ছে লেস দেন ইকুয়াল 10। লেস দেন, শুধু লেস দেনও দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখব আমাদের আউটপুটের উপর বেস করে চাইলেও আমরা চেঞ্জ করতে পারি, সমস্যা নেই। ওকে, তারপরে যেটা করতে হবে আমাদের, এখানে আমরা গো টুর ভিতরে এক্সিট নামে একটা লেভেল আপাতত দিয়ে আসতেছি। দেন এই এক্সিট লেভেলটা আমি নিচে ক্রিয়েট করব। অর্থাৎ এখানে আমি কি বুঝাইতে যেতেছি, যখন আই এর মানটা 10-এর থেকে ছোট বা সমান হয়ে যাবে, তখন এটা এক্সিট একটা লেভেল থাকবে, সেখানে চলে যাবে। তো এক্সিটে আমি বলে দিব যে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তখন। ওকে, তো তারপরে হচ্ছে আমরা এলস নিব। সো এলজের ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিন্ট এফ। প্রিন্ট এফ দিয়ে আমরা হচ্ছে আই এর মানটা দেখাবো। তো এখানে হচ্ছে পার্সেন্ট ডি। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটা কিন্তু 90-র উপরে স্কোয়ার আছে, অর্থাৎ প্রত্যেকটা মানের উপরে কিন্তু স্কোয়ার আছে। সো এই জন্য আমরা এখানে আই অ্যাস্টারিক আই ইউজ করব, অর্থাৎ এটা দ্বারা কিন্তু আই স্কোয়ার বোঝাচ্ছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা আই অ্যাস্টারিক আই ইউজ করব, কারণ প্রোগ্রামে হচ্ছে এভাবে লিখতে হয়, কারণ আমরা এখানে উপরে পাওয়ার 2 দিতে হইলে আমাদের এভাবে লিখতে হবে। যদি ওইখানে কিউব থাকতো সেক্ষেত্রে আমরা এইভাবে স্টার্ট দিয়ে আরেকটা আই লিখতাম, যেহেতু এখানে হচ্ছে আই স্কোয়ার, অর্থাৎ 90-স্কোয়ার, 80-স্কোয়ার। সো সেই জন্য হচ্ছে আই অ্যাস্টারিক আই, অর্থাৎ ডাবল ইউজ করতে হবে। ওকে, তারপরে হচ্ছে যেটা করতে হবে আমাদের, এটা হচ্ছে ডিক্রিমেন্ট করতে হবে, অর্থাৎ এটা কিন্তু 90 থেকে 80, 70 এভাবে যাচ্ছে। তাহলে আমি যেহেতু আই এর মান ফার্স্টে 90 দিয়ে আসছি, সো এটা কিন্তু এখন কি হবে, এটা হচ্ছে ডিক্রিমেন্ট হবে। অর্থাৎ এই যে লুপটা হচ্ছে বা আমাদের যে কন্ডিশন ইফটা যে আছে, এটা হচ্ছে কি করবে, এটা হচ্ছে বড় থেকে ছোটর দিকে যাবে।
তো আমরা জানি যে আমরা যখন লুপের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবো যে ওইখানে যখন আমরা ইনক্রিমেন্ট ইউজ করছি অর্থাৎ প্লাস প্লাস, বা আমরা যখন কোনো কিছু অ্যাড করছি, যেমন যেমন আই এর মানের সাথে আমি 10 করে বাড়াইতে চাই, তাহলে কিন্তু আই প্লাস 10 দিতে হয়েছে। সেক্ষেত্রে এখন যদি আমি কমাইতে চাই, যে সাপোজ এটা 90 থেকে 10 কমে যাবে, 80 থেকে 10 কমে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাকে কী করতে হবে, আই এর থেকে 10 মাইনাস করতে হবে, সো অর্থাৎ ডিক্রিমেন্ট করতে হবে। তো এখন এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে আই ইকুয়াল আই মাইনাস 10 এটা দিতে হবে। এটা দেওয়ার পরে আমাদের নিচে যেটা হচ্ছে গো টু লুপ এটা ব্যবহার করতে হবে, অর্থাৎ এটা কি হবে, যখন এই কন্ডিশনটা ট্রু থাকবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তো এটা এক্সিটে যাচ্ছে না, অর্থাৎ আই এর মান যতক্ষণ পর্যন্ত কি হচ্ছে যে বড় থাকতেছে ততক্ষণ পর্যন্ত কি হচ্ছে ঠিক আছে, বাট যখনই কি হচ্ছে আই এর মান 10-এর ছোট হয়ে যাচ্ছে, তখন কি হবে এটা এক্সিটে চলে যাবে, আর না হলে এইটা এক্সিকিউট হবে, অর্থাৎ আমাদের এটা এখানে আই এর মান হচ্ছে 10 করে কমতে থাকবে এবং আমরা এই প্রিন্টের থেকে আউটপুট পেতে থাকবো। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এক্সিট যে লেভেলটা এখানে ইউজ করছিলাম সেটা কিন্তু আমরা কোনো কিছু এখনো করি নাই, সো এখন যেটা করতে হবে আমরা এক্সিটে চলে যাব। এক্সিটে যাওয়ার পরে এটাতে আমরা বলে দিব হচ্ছে রিটার্ন 0, অর্থাৎ যখনই আমাদের এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে, অর্থাৎ আই এর মানটা 10-এর থেকে কি হয়ে যাবে ছোট হয়ে যাবে বা সমান হয়ে যাবে, তখন এই এটা জাম্প করে এক্সিট যে লেভেলটা থাকবে সেটাতে চলে যাবে এবং এখানে রিটার্ন 0, অর্থাৎ এখানে কোনো ভ্যালুই পাওয়া যাবে না, অর্থাৎ আমাদের এই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত কি হবে আই এর মানটা 10-এর থেকে বড় থাকতেছে, সেই ততক্ষণ পর্যন্ত আমাদের এইটাতে আসবে না, আমাদের এলস পার্টে চলে যাবে, অর্থাৎ এইখানে যে কোডটুকু থাকবে সেটা এক্সিকিউট হবে। ঠিক আছে, তো এখন আমরা যদি এটাকে রান করি, তো রান করলে আমরা এটার আউটপুটটা দেখতে পারবো। তো আমরা আগের এক্সিকিউশনটা কেটে দিই, দেন এখন এটাকে বিল্ড এন্ড রানে দিব। ওকে, সো বিল্ড এন্ড রানে দেওয়ার পরে এটার মান ঠিক আছে, সো আমরা যেহেতু একসাথে আসছে সো একটু স্পেস দিয়ে আমরা দিলে ভালো হয়, সো এখানে আমি জাস্ট একটা স্পেস দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি এটাকে বিল্ড এন্ড রান দিই, তাহলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি যে কি হইলো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট মানটা, অর্থাৎ আমাদের এখানে ছিল কত, এখানে ছিল হচ্ছে 90 স্কোয়ার। সো 90 স্কোয়ার মানে কত, 90 স্কোয়ার মানে হচ্ছে 8100, ঠিক আছে। সো এরপরে হচ্ছে 80 স্কোয়ার, দেন হচ্ছে 70 স্কোয়ার, দেন হচ্ছে কত 60, তারপর হচ্ছে 50 স্কোয়ার, দেন হচ্ছে 40, দেন হচ্ছে 30, অ্যান্ড লাস্টটা হচ্ছে 20 স্কোয়ার। সো 20 যদি স্কোয়ার থাকে সেক্ষেত্রে হয় কত, 400, সো আমাদের লাস্টেরটা হচ্ছে 400। সো আমাদের যে কাঙ্ক্ষিত যেটা দরকার ছিল আউটপুট সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, অর্থাৎ এই কোয়েশ্চেনটা কিন্তু সলভ হয়ে গেছে। অর্থাৎ উদ্দীপকের সৃষ্টির জন্য ইফ গো টু স্টেটমেন্ট ব্যবহার করে সি ভাষায় প্রোগ্রাম লিখো, সো আমরা কিন্তু সি ভাষায় ইফ গো টু ব্যবহার করে এখানে প্রোগ্রাম লিখলাম এবং আমাদের যে আউটপুটটা সেটা কিন্তু আমাদের উদ্দীপকের সাথে ঠিক আছে মিল আছে। সো এইভাবে হচ্ছে আমরা ইফ গো টু ব্যবহার করে যে কোনো সিরিজের, আমরা যদি সেটা হোক ব্যাকওয়ার্ড, অর্থাৎ যদি বড় থেকে ছোট বা ছোট থেকে বড় হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারবো। তো আজকের ভিডিওতে আমরা জাস্ট দুইটা বোর্ড কোয়েশ্চেন সলভ করলাম, অর্থাৎ 2019-এ বিভিন্ন বোর্ডে আসছে ইফ গো টুর দিয়ে হচ্ছে, বা গো টু স্টেটমেন্টের উপর কোয়েশ্চেন আসছে, সো সেই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করলাম আজকের ভিডিওতে। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু কোয়েশ্চেন সলভ করবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, থ্যাংক ইউ।